আর নয় কল্যাণ, অকল্যাণে মুক্তি চাই। দিদি তুমি বিচার করো, দাদা তুমি বিচার করো। সোমবার সকালে এই রকমই পোস্টারে ছেয়ে গেল বিশরায়। বিশরার ওয়েলিংটন জুট মিল, ছাই রোড, মৈত্রীপথ এলাকাসহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পোস্টার করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও পোস্টার কে বা কারা মেরেছে তার কোনো উল্লেখ নেই। কল্যাণের অভিষেক মন্তব্যের পর হুগলি তৃণমূলের অনেককেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে। অভিষেকের সেদিনের মন্তব্যকে সমর্থন করে পোস্ট করেন অনেক নেতা। আবার কল্যাণের সমর্থনে তার অনুগামীরা যেমন লেখেন, কল্যাণ ডাকেই চাই। শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ এমন লেখাও দেখা গেল অনেক। রিষড়ার বাসিন্দা আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা চিফ উইপ পদ থেকে পদত্যাগ করার কথাও বললেন। রিষড়ায় তার বাড়ির এলাকাতেও পোস্টার পড়ে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম পার্থ চট্টোপাধ্যায় বলার পর যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে আর একটিও কথা বলেননি। রিষড়া শ্রীরামপুর কোন্নগরে গত দুদিনের কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও আর কোনো বিতর্কিত মন্তব্য করেননি। কিন্তু হুগলি জেলায় তার বিরুদ্ধে গোষ্ঠী সক্রিয় হয়েছে তা এই পোস্টার থেকেই স্পষ্ট। কর্মীদের এসব কাজ নয়, কারণ দল থেকে পরিষ্কার বলা হয়েছে, সর্বস্তরে বলে দেয়া হয়েছে যে এইগুলো নিয়ে বিতর্ক করার সময় এখন নয় এবং করা যাবে না। দল এ ব্যাপারে অত্যন্ত করা আছে। আমাদের সামনে তো অনেক কাজ, দলের সামনে সরকারের সামনে প্রচুর কাজ। বাংলার এই করোনা মোকাবিলার কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ চলছে, তো এই কাজগুলো নিয়ে দল এবং সরকার ব্যস্ত আছে। এই সব বিতর্ক করাটা দল থেকে করা ইনস্ট্রাকশন আছে করবে না, এগুলো সব বিরোধী দল থেকে। মানে এই সুযোগ নিয়ে কি বিরোধীরা মাঠে নেমেছে? আসলে বিরোধীরা মাঠে নেমেছে, কিছু পোস্টার রাতের অন্ধকারে মেরেছে, মেরে ভেবে যে বাজিমাত করে দেবে, কিন্তু আগামী পুরো নির্বাচনে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং বিজেপি সিপিএম কারোরই অস্তিত্ব থাকবে না, কারণ তৃণমূলের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলায় নেই এবং ভারতবর্ষ তৃণমূল কিন্তু বিজেপির বিকল্প। সংসদের এলাকাতেই সংসদের বিরুদ্ধে পোস্টার, এই নিয়ে কি আপনারা যদি দলের কেউ করে থাকে? বিরোধী দল তো করতেই পারে, বিরোধী দল তো সবসময় বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলের কাজ হচ্ছে কোনো ইতিবাচক বা গঠনমূলক কোনো বিরোধিতা ওরা দেখি না, শুধু অকথা কুকথা এইসব করাটাই বিরোধী দলের কাজ। ওর জন্য বিরোধীরা নিশ্চিহ্ন।